ছাত্র রাজনীতির গ্যারাকলে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরানোর দাবি নিয়ে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ যোগ দেন কেন্দ্রীয় নেতারাও মেসেঞ্জারে সবাইকে টার্গেট করে করে মেসেজ দেওয়া হচ্ছে জাতীয় দিবস পালন করতে কি কার অনুমতির প্রয়োজন পড়ে দয়া করে কাদের কথায় আপনারা ঘুরছেন একটু ভাববেন জঙ্গিবাদের অভিযুক্ত অভিযুক্ত যে ধরনের সংগঠন মাথাচাড়া দিয়ে এসেছে আন্দোলনের ঘোষণা দিয়েও ক্যাম্পাসে নেই শিক্ষার্থীরা চলছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি যদি বুয়েট ক্যাম্পাসের রাজনীতি সম্পূর্ণরূপে বন্ধ করতে হয় তাহলে সেটাকে সম্পূর্ণভাবেই বন্ধ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করার জন্যই আমাকে যে একটা ট্যাগ দিয়ে আইসোলেট করে ফেলতে হবে এইটা তো আসলে কোনো যুক্তির মধ্যে পড়ে না অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের আমরা তদন্ত করে দেখছি এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসি এবার অন্যান্য শীর্ষ সংবাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন পরীক্ষা নিরীক্ষার পর বিকেলে সিদ্ধান্ত বেগম জিয়ার কিছু হলে দায় নিতে হবে ক্ষমতাসীনদের বলছেন নেতারা ভাই হত্যা মামলায় অভিযুক্ত ট্রান্সকমের সিইও সিমিন সহ তিনজনকে দেশে ফিরলেই করতে হবে আত্মসমর্পণ বিদেশে থেকে করা আবেদনের জবাবে হাইকোর্ট সময় বেঁধে দেওয়া হলো 72 ঘন্টা চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে বাঁচতেই গতি দাবি চালকদের এবং দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ভেঙে গেছে অন্তত 30টি ঘরবাড়ি খোলা আকাশের নিচে অসহায় মানুষ